সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল চিকিৎসা পরামর্শ অনুষ্ঠানটিতে আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে প্রতি সপ্তাহে আপনাদের সাথে থাকছে আমি ডাক্তার মলি এবং আমাদের সাথে থাকছেন দেশের প্রখ্যাত কোলেক্টর সার্জন প্রফেসর ডক্টর এস এম স্যার আমাদের আজকের বিষয়ে বয়স্ক রোগীদের পাইলস এবং অন্যান্য সমস্যা এই নিয়ে কথা সাথে আছেন দর্শক আমাদের আজকের বিষয় নিয়ে যে কোনো চিকিৎসা পরামর্শের জন্য আপনার স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে প্রফেসর ডক্টর এস এম মিরফান দিয়ে সার্চ করে আপনারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে থাকতে পারেন স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে ধন্যবাদ আমরা কথা বলছিলাম পাইলসের আজকে অ্যাসোসিয়েটজ কিছু প্রবলেম নিয়ে সময় হার্টের রোগীদের বা ডায়াবেটিসের বা অনসময় বয়স করা চিন্তা করেন যে আমার অনেক বয়স হয়ে গেছে আমি আদো চিকিৎসা করতে পারবো কিনা অনসময় শিশুদের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো মাথায় রাখি কারণ তারা একটু ক্যাটাগরাইজড پیشنট হিসেবে আমরা তাদেরকে ধরি যদি আমরা স্যার প্রথমেই তো আসি যে আসলে যারা এল্ডারলি এজ পারসন পারসন বা ওল্ড এজে যারা আছেন যে বয়স করোগীদের ক্ষেত্রে আসলে অনেক ধরনের সারাউন্ডিংস প্রবলেম থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমরা পাইলসের চিকিৎসাটা আসলে কিভাবে আসলে বয়স করোগী ক্ষেত্রে দুটো বিষয় একটা ইম্পর্ট বিষয় হচ্ছে বয়স্ক বলতে আমরা বুঝাচ্ছি যাদের বয়স ধরুন সেভেন্টি আপ হয়েছে এখন আর এর নিচেগুলোকে আমরা অত ঝুঁকিপূর্ণ মনে করি না তার উপরে যখন যাই ঊর্ধ্ব তাদেরকে আমরা বয়স্ক বলতে পারি আর কি তবে এ প্রথমেই আপনাকে জানিয়ে দিই যে আমরা অত্যন্ত সফলভাবে এই বয়স্ক রুগীদের চিকিৎসা করছি আমি একশো বছর বয়স পর্যন্ত রুগীর সফল চিকিৎসা করেছি পায়পত্রের এখন এই বয়স্ক রোগীগুলোর আলাদা কেন প্রথম বিষয় হচ্ছে তাদের শরীর স্বাভাবিকভাবেই যে অর্গানগুলো আছে সবগুলো কিন্তু অ্যাটেনিউটেড মানে তাদের দুর্বল হয়ে গেছে যেমন ধরেন হার্ট তার ক্যাপাসিটি অনেক কমে গেছে সেখানে অনেক প্রবলেম থাকতে পারে হাইপার থাকে কার্ডের প্রবলেম থাকবে কিডনির রিজার্ভ কমে যায় ফুসফুসের রিজার্ভ কমে যায় হ্যাঁ একটা অপারেশন করলে স্বাভাবিকভাবেই এই জায়গাগুলোর উপরে স্ট্রেস পড়ে আপনার হার্টের উপরে স্ট্রেস পড়ে ফুসফুসের উপরে স্ট্রেস পড়ে দেখা যায় যে অপারেশনের পর নিমোনিয়া হয়ে যায় ইনফেকশন হয়ে যায় ফুসফুসে কিডনির উপর চাপ পরে দেখা যায় যে তার কিডনি ছিল বা ডরমেন্ট রানার ফেলিয়ে ছিল এটা একউট রানার ফেলিওরে তৈরি হয়ে যায় তো সুতরাং এই সমস্যাগুলো অলওয়েজ মেক দ্য ইলারলি পারসন রিস্ক পেশেন্ট তাদের সবসময় আমরা হাই রিস্ক হিসেবে চিন্তা করেই তাদেরকে চিকিৎসা করতে হয় পায়পথ রোগের ক্ষেত্রে আরও কয়েকটা সমস্যা এক নম্বর সমস্যা হচ্ছে যে বয়স হয়ে গেলে আপনার পায়েপথের যে স্পিংটার আছে যে দরজাটা আছে এটা দুর্বল হয়ে যায় তো সুতরাং এখানে যদি কোনো অপারেশন করা হয় তখন আমাদের সবসময় মাথায় রাখতে হয় যে তিনি অপারেশনের পর মল ধরে রাখতে পারবেন কি না সো এটা একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন যেহেতু বয়স হয়ে গেছে তার ইমিউনিটি ডেফিনেটলি ইজ টেনিউটেড মানে কমে গেছে এখানে ইনফেকশন যদি হয় তাহলে সেটা দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে তো সুতরাং সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করেই কিন্তু বয়স্ক রুগীদের চিকিৎসা করতে হয় অধিকাংশ ক্ষেত্রেই বয়স্ক রুগীরা যথাযথ চিকিৎসা পান না কারণ এই চিন্তাগুলো করেই অনেকেই চিকিৎসা করতে রুগীর লোক রুগী এবং চিকিৎসক সকলেই একটু হেসিটেট করেন হ্যাঁ যে চিকিৎসা করলে রুগীর ভালো হবে কিনা এখন ধরেন যার ব্লিডিং হচ্ছে এবং এই রুগীগুলা যিনি বয়স হয়ে গেছে আশি বছর বা সত্তর বছর পঁচাত্তর বছর তার পায়েস যদি থেকে থাকে ওই পায়েলস কিন্তু এক বছরে হয়নি এটা লম্বা সময় লম্বা সময় ধরে আছে তিনি কোনোভাবে পায়খানাটাকে নরম রেখে বা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে বিভিন্নভাবে সেটাকে নিয়ন্ত্রণ করেছেন আজকে এই পর্যায়ে এসে আর কন্ট্রোল করা যাচ্ছে না হয়তো সেটা প্রলাপসড হয়ে গেছে গ্যাংগ্রিনাস হয়ে গেছে আমাদের কাছে যেগুলো আসে পচন ধরে যায় বের হয়ে গিয়ে অথবা ব্লিডিং আনকন্ট্রোল ব্লিডিং প্রচুর রক্তপাত যাচ্ছে আপনি বুঝতে পারছেন যে একটা বয়স্ক রুগীর যদি রক্তপাত হয় জীবন সংশয়ে কিন্তু থাকেন সো দিস ইজ ভেরি হাই রিস্ক সিচুয়েশন তো সুতরাং এই রুগীগুলোর চিকিৎসা কিভাবে করা সম্ভব তো আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অর্থাৎ এই পর্যায়ে যাওয়ার আগে চিকিৎসাগুলো করে ফেলাটা ভালো কিন্তু যেহেতু যেহেতু ধরেন এই রুগীগুলা কিন্তু হয়তো তার ছেলে ধরে নিয়ে আসে বা নাতি নাতনিরা ধরে নিয়ে আসে কারণ হচ্ছে উনি হয়তো বলেন নাই দীর্ঘদিন যখন অবস্থা খারাপ হয়ে গেছে তখন দেখা গেল যে তিনি পড়ে গেছেন বিছনায় ব্লিডিং হচ্ছে শখে চলে গেছেন ইত্যাদি ইত্যাদি তো যখন এই রোগীগুলো আমাদের কাছে নিয়ে আসছে স্বাভাবিকভাবেই এরা কিন্তু হাই রিক্স পেশেন্ট এদের ঝুঁকি অনেক বেশি কিন্তু তারপরেও যথাযথ চিকিৎসার মাধ্যমে এদের একটি বড় অংশকে বিশাল অংশকে আমরা কিন্তু আমি আমার সেন্টারে সফলভাবে চিকিৎসা করে ভালো করতে পেরেছি আমাদের এই বয়স্ক রুগীদের প্রচুর রুগীর চিকিৎসা আমি দীর্ঘ এই সময় করেছি সাফল্যের হার আপনি নাইনটি নাইন বলতে পারেন যে তার দেখা গেল যে এক প্রবলেম হার্টের প্রবলেম ব্লিডিং হচ্ছে আমরা অত্যন্ত সফলভাবে অপারেশন করেছি আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুগী এগুলা হার্টের প্রবলেম ব্লিডিং হচ্ছে পাইপ পচে গেছে এগুলোর অপারেশন করেছি এরকম আমার একটা রুগী আছে যে আমি অপারেশন করেছি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হাসপাতালে ভালো ছিল সব কিছু ভালো ছিল তার এক সপ্তাহ পর বাড়ি পাঠিয়ে দিয়েছি হ্যাঁ তো এক সপ্তাহ পর তার ছেলে সে বলে যে আমার বাবা তো মারা গেছেন তো কেন আসলে এই রুগীগুলো যে এত ঝুঁকিপূর্ণ রুগীর স্বজন কিন্তু সেটা রিয়েলাইজ করতে পারে না বাসায় যাওয়ার পর মনে করেছে যে রুগী তো ভালো হয়ে গেছে এখন হয়তো ভালো হয়ে গেছে তিনি যখন জোরে হাঁটাহাঁটি শুরু করছেন তখন কার্ডেক অ্যারেস্ট হয়ে গেছে তো সে এই ব্যাপারগুলো কিন্তু রুগীর লোকজন রুগী নিজে এবং আমরা যারা চিকিৎসক তার গিভার্স তাদের সবাইকে মনে রাখতে হবে যথাযথ চিকিৎসার মাধ্যমে আমরা কিন্তু এদের প্রায় শতভাগকে কিন্তু ভালো করে ফেলতে পারি যদি আমাদের সেই ইনটেনশনটা থাকে আমরা করছি এবং এখন আমাদের এই চিকিৎসাগুলো আরও পেশেন্ট ফ্রেন্ডলি হয়ে গেছে আপনাকে আগে বলেছি আমরা যেহেতু লেজার দিয়ে চিকিৎসা করছি এই এই রুগীদের কাটা ছিঁড়ার সংখ্যা অনেক কমে গেছে কিন্তু একদম যে নাই তা না কারণ অনেক সময় যদি প্রলাপস গ্যাংগ্রিন আসছে অর্থাৎ পচে গেছে পায়েস গান এই রুগীগুলোর এরকমই আসে অনেক সময় পচে গেছে তারপর হচ্ছে আপনার আলসার হয়ে গেছে এটা ভিতর থেকে বের হয়ে আসছে হ্যাঁ তো এই পেশেন্টগুলার অনেক সময় অপারেশন ম্যানুয়াল অপারেশন কেটে করতে হয় কিন্তু সেক্ষেত্রেও লেজার একটা বড় ভূমিকা রাখছে ভূমিকা রাখছে কারণ লেজার দিয়ে আমরা ধরেন এইটি পার্সেন্ট করলাম আর বাকি টোয়েন্টি যেটা লেজারে কভার করছে না সেটা আমরা ম্যানুয়ালি করলাম তাহলে তার উপর কিন্তু স্ট্রেসটা টোয়েন্টি কমে গেল আশীর্বাদ কমে গেল তো সুতরাং এখন আমরা পাইপথের তাদের বিভিন্ন রোগ ক্যান্সার বাদ দিলে আর কি ক্যান্সারের হিসাবটা সম্পূর্ণ আলাদা আপনি ধরুন যদি পলিপ হয় তা পায়েলস হয় অ্যানালফিশার হয় ফিস্টুলা হয় সব কিছু কিন্তু আমরা অত্যন্ত ভালোভাবে বয়স ফ্যাক্টর না আমরা বলি যে বয়স কোনো ফ্যাক্টর না তার বডি ফিটনেসটা হচ্ছে ইম্পর্টেন্ট তার কিডনি কেমন আছে তার হার্ট কেমন আছে তার ফুসফুস কেমন আছে এই জিনিসগুলো আমরা ইম্পর্টেন্ট এগুলো যদি যথাযথ বা নিয়ার নর্মাল থাকে মোটামুটি রিজনেবল রেঞ্জের মধ্যে থাকে আমরা কিন্তু এই সমস্ত রুগীর অত্যন্ত সফল চিকিৎসা করতে পারছি হওয়ার পর হয়তো পাইলসের এমন অবস্থা হয়েছে যে রুগীর লোকজন আশাও করে না যে তিনি বাঁচবেন তিনি এরপর দেখা গেছে যে আরও পাঁচ সাত বছর দশ বছর আমার রুগী আছে নব্বই বছর হয়ে গেছে এখন অপারেশনের পর এখন বয়স নব্বই কিন্তু সুস্থ সবলভাবে বেঁচে আছেন। এবং এই রুগীগুলোর মজার ব্যাপার হচ্ছে যখন এই যেহেতু একটা ঘটনা ঘটলো এখন রুগী কিন্তু সচেতন বুঝছে যে না আর ডেভেলপ করছে তিনি হার্টের কেয়ার নেন তিনি কিডনির কেয়ার নেন ডাক্তারের কাছে যান আগে যেতে নেই না আর পায় পথের জন্য তো আমার কাছে আসেনি সো হি ইজ নাও এরকম রুগী আছে আমার কাছে দেখলে খুব ভালো লাগে সো এই রুগীগুলা যথাযথ চিকিৎসা পেলে এরা কিন্তু ভালো থাকবেন এবং আমরা বিশেষ করে এই রিস্ক পেশেন্টগুলোকে আমরা চিকিৎসা করছি আমার সেন্টারে যত বড় বয়সে হোক যত আমরা কিন্তু চিকিৎসা করছি এবং সাকসেসফুল্লি তাদের রুগীংশকে ভালো করতে পারছি তো সুতরাং এই রুগী রুগী তো না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন যারা আছেন যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে এই তাদের যারা তাদের সিনিয়র সিটিজেন তাদের ফ্যামিলিতে যারা আছেন তাদের যদি এই যাতে কোনো সমস্যা থেকে থাকে তারা যদি সন্দেহ করেন তাহলে আমাদের কাছে যদি নিয়ে আসেন আমরা সফলভাবে তাদের সেই চিকিৎসাগুলো করে দিতে পারবো এগুলো নিয়ে বসে থাকার বা আহ চিকিৎসা নাই বা হায়াত নাই এসব চিন্তা করার কোনো যুক্তিগত আছে বলে আমি মনে করি না এবং স্যার এই যে বয়স্ক রোগীদের ক্ষেত্রে আমরা যে চিকিৎসাগুলো দিচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে যে বয়সকালে যারা আছেন তাদের আসলে অনেক অ্যাডভান্স এসছে যে তারা অনেক সমস্যাগুলো নিয়ে যে কোনো সমস্যায় সেক্ষেত্রে আমরা কি স্যার লেজার এর মাধ্যমে তাদেরকে চিকিৎসা করছি তাদের বললাম তো তাদের অধিকাংশ রোগে আমরা যেমন ফর এক্সাম্পল তার যদি অ্যানাল ফিশার হয় যে পর্যায়েরই হোক না কেন আমরা লেজার দিয়ে সেটা ট্রিটমেন্ট করতে পারবো ফিস্টুলা যদি হয় যে পর্যায়ে হোক না কেন অলমোস্ট সবগুলোই আমরা এখন লেজার দিয়ে করছি হয়তো মাল্টিপল সেটিং লাগতে পারে একাধিক সেটিং লাগতে পারে কিন্তু আমরা করছি তো সুতরাং সেখানে কাটা ছিড়ার কিছু নাই পাইলসের ক্ষেত্রে যদি সেটা নর্মাল পায়েস হয় যে স্টেজে হোক স্টেজ ওয়ান হোক টু হোক থ্রি হোক ফোর হোক আমরা কিন্তু লেজার দিয়ে করছি কিন্তু বয়স্ক রুগীদের আপনাকে বললাম যদি সেখানে যদি পচন ধরে যায় যদি পচন ধরে যায় কারণ ওনারা তো আর খেয়াল করতে পারে না অনেক সময় দেখা যায় যে যখন তার ছেলেমেয়েরা ধরে নিয়ে আসে দেখা গেছে পুরা পায়ের পথের এখানে পচন ধরে গেছে হ্যাঁ সেই ক্ষেত্রে হলে অনেক সময় আসলেই ডিফিকাল্ট লেজার দিয়ে করা কিন্তু তার আগ পর্যন্ত ওই 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 পর্যায়ে রুগী আসলে খুব বেশি না তো সুতরাং আপনি বলতে পারেন যে বয়স্ক রুগীদের নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আমরা লেজার দিয়ে এই রুগীগুলোকে কাটা বা বা ব্যথামুক্তভাবে ভালো করতে পারছি তো সুতরাং এই আরও মডার্ন অ্যাপ্রোচ দিয়ে আমরা এখন চিকিৎসা করতে পারছি

বয়স্কদের পাইলস এবং পায়পথের সমস্যা এবং সেই সাথে শিশুদের পায়পথের বিভিন্ন সমস্যা নিয়ে তো আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে বয়স্কদের আসলে পাইলসের সমস্যা বা অন্যান্য সমস্যাগুলোকে আমরা কীভাবে ডিল করি বা কীভাবে আমরা ম্যানেজমেন্ট করছি এবং সেই সাথে এখন অনুষ্ঠানের পর যে একটু স্যার যদি আলোচনা করি যে শিশুদের ক্ষেত্রে যে পায়পথের সমস্যা যেটা আসলে আমরা যারা বাবা মা তাদের আসলে বলতে হয় কারণ শিশুদের যেহেতু আসলে ওই সেন্সটা থাকে না এই বিষয়টা যদি আসলে শিশুদের ধারণা করা হয় যে শিশুদের পায়ে পথের সমস্যা হবে না আসলে শিশুদের প্রচুর পায়পথের সমস্যা হয় বিশেষ করে খুব কমন যে প্রবলেমটা শিশুদের সিমটম যেটা কমন সেটা হচ্ছে কনস্টিপেশন এটা কিন্তু খুব কমন একটা সিমটম অনেক বাচ্চা দেখা যায় যে তিন দিন চার দিন পড়ো টয়লেট করে না টয়লেটে যেতে চায় না বা মলটা খুব হার্ড কেন টয়লেটে যেতে চায় না বাচ্চা কারণ হচ্ছে নিশ্চয়ই সে কোনো সমস্যা ফিল করে তো সেই সমস্যাগুলো হচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে ব্লাড যায় তো দুটো বিষয় আলাদা কনস্টিপেশনটা যদি আমরা অ্যাড্রেস করি অনেকগুলো কারণে তার কনস্টিপেশনটা হয় এক নম্বর কারণ যেটা সেটাকে আমরা সবচেয়ে কমন কারণ যেটা কনস্টিপেশনের এটা হচ্ছে অ্যানাল ফিশার আপনি জানেন অ্যানাল ফিশার হচ্ছে পাইপটটা ছিঁড়ে যাওয়া কনস্টিপেশন পৃথিবীর সবারই হয় বাচ্চাদেরও হয় তো যখন খুব বেশি কনস্টিপেশন হয় বাচ্চাটা প্রেশার দিয়ে টয়লেট করতে চায় অনেক সময় আমি তো বলেছি বিভিন্ন প্রোগ্রামে যে দরজাটা এটা বন্ধ থাকে এটা ওপেন হবে টয়লেটটা হবে এই ওপেন হওয়া এবং টয়লেটটার সাইজের মধ্যে যখন হয় হয়তো বাচ্চাটা খেয়াল করে না অনেক সময় জোরে প্রেশার দিয়ে দেয় অথবা পাইপটটা আগে থেকে শুরু জন্ম থেকে শুরু তিনি সে করতে পারেনা প্রেশার দিলেও সেটা ছিঁড়ে যায় এখানে ছিঁড়ে কিন্তু খুব অল্প স্বাভাবিকভাবে খুব বেশি ভয়াবহ ছিঁড়বে না কিন্তু অল্প ছিঁড়ার পর যে জিনিসটা হয় যে তার সেখানে তীব্র ব্যথা শুরু হয় তো ব্যথাটা তো আর বাচ্চা ওইভাবে বলতে পারে না তখন সে ট্রাইস ট্রাইস টু টু আর অ্যাভয়েড ডিফিকেশন সে আর টয়লেটে যেতে চায় না কারণ সে বুঝে যে টয়লেটে গেলে ব্যথা করবে তো ব্যথা যখন করবে টয়লেটে যেতে চায় না সেটা আরো কনস্টিপেশন হয়ে যায় আরও বেশি মলটা শক্ত হয়ে যায় তখন পরবর্তীকালে টয়লেট যখন করতে হয় তখন ব্যথাটা আরও বেড়ে যায় কারণ এক সময় সময় তো করতে হয় অনেক সময় করেই না তখন মা বাবা তাকে সাবুজিটির দিয়ে এনেমা দিয়ে বা ওষুধ খাইয়ে করানোর চেষ্টা করে বাট অ্যাজ দেয়ার ইজ এন টিয়ার অ্যাজ এনার ফিশার আছে প্রতিবারে কিন্তু বাচ্চা ব্যথা পায় আর এই টিয়ার থাকলে যেটা হয় যে এটা যখন হিল করে ডেফিনেটলি মা বাবা তাকে কোনো একজন চিকিৎসকের কাছে নিয়ে যায় তিনি কি করেন কিছু ব্যথার ওষুধ দেন কিছু অ্যান্টিবায়োটিক দেন মল নরমের কিছু ওষুধ দেন এগুলো খেলে মলটা নরম হয়ে বের হয় আর ওই যে ওখানে যে টিয়ার হয়েছে সেটা হিল হয় তারপরে হিল হলে যেটা হয় পাইপটা আরও চেপে যায় আরও শুরু হয়ে যায় সো দিস বিকামস প্রবলেম তো সুতরাং এই প্রবলেম যখন হয় তখন এটা আসলে আমাদের ছাড়া অত কোলোরেক্টাল সার্জন ছাড়া এটা সলিউশনের কোনো পথ নাই এখন এটা কী করা অনেক সময় মা বাবা বুঝে বুঝতে পারেন না ডাক্তারও বুঝতে পারেন না কনস্টিপেশন মনে করে জন্য মনে করে কন্টিনিউয়াসলি তাকে লেগসেট খাওয়াই যাচ্ছেন হ্যাঁ বলে যে মা বাবাকে বকাবকি করে ডাক্তাররা আপনি শাক শাকসবজি খাওয়াচ্ছেন না ইত্যাদি ইত্যাদি আসলে সমস্যাটা তার পাইপথে শাকসবজি খাওয়াই কোনো লাভ হবে না এই পথের এখন সলিউশনটা কি প্রথম পথ এটা ডায়াগনোসিস করা যে আসলেই পায়ে পথটা ন্যারো হয়ে গেছে বা সেখানে নানার ফিশার আছে আমরা যখন দেখি সেখানে কিছু স্পেসিফিক এটা অনেক সময় ডিফিকাল্ট এক্সামিন করাটাও ডিফিকাল্ট কারণ পেইনফুল বাচ্চার জন্য পেইনফুল বাচ্চা দেয় না অনেক সময় বইপত্রে লেখা আছে আন্ডার এনেসেসিয়া এক্সামিন করতে আমাদের দেশে এনেসেসিয়া দিয়ে করলে রুগী পালাবে তো যাই হোক আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এক্সামিন করি সেখানে এনার ফিচারটা দেখি বা ন্যারোইনটা দেখি তখন আমরা কিছু চিকিৎসা দিই আমি একটা আমার নিজস্ব আবিষ্কৃত চিকিৎসা দিই সে চিকিৎসাটা হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়া অ্যানাল ডাইলেটেশন করা পাইপটটাকে যদি আমরা একটু করতে পারি একটা বিভিন্ন প্রক্রিয়ায় তাহলে কিন্তু যেহেতু এখানে স্পাজমটা বেশি মানে পাইপটটা স্পাজম হয়ে আছে তখন কিন্তু অনেক রুগী কিন্তু ভালো হয়ে যায় ঠিক আছে একটা বিশেষ প্রক্রিয়া আমরা ডাইলেট করে দিই একটা টেম দিই কতগুলো জি জি সেগুলো যদি রুগীর মা বাবা যথাযথভাবে মানেন তাহলে দেখা যায় যে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পেশেন্ট এই রোগে এই প্রক্রিয়ায় ভালো হয়ে যান যাদের এই প্রক্রিয়া ভালো হয় না তখন তাদের একটা ছোট্ট অপারেশন লাগে এই অপারেশনটা করে আমরা লেজার দিয়ে করি আপনি জানেন এলআইএস ল্যাটারাল ইন্টারনাল স্কটনে রুগী অলমোস্ট হানড্রেড পারসেন্ট ভালো হয়ে যাবে রুগী দিনে দিনে আমরা ছেড়ে দিতে পারি এটা আসলে তেমন হসপিটালে রাখার তেমন প্রয়োজন নাই হয়তো আমরা একটা রাত অবজারভেশনের জন্য রাখি আর রুগী কিন্তু এটা তাৎক্ষণিকভাবে ভালো হয়ে যাবেন মানে অপারেশনের পরপরে তিনি কিন্তু বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে টয়লেট করবে যেহেতু তার পেইনটা রিলিভ হয়ে যাবে হ্যাঁ তারপর আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে এখানে যে বিষয়টা যে রুগীর এই সমস্যাটা যখন ডায়াগনোসিস করা না যায় তখন কিন্তু আরও প্রবলেমগুলো হয় প্রবলেমটা হচ্ছে আপনার অ্যানাল স্ট্যানোসিস যেটা পরবর্তীকালে এই রুগীগুলো আমরা পাচ্ছি যে পরবর্তীকালে তার অন্য প্রবলেম অর্থাৎ তার পেটের সমস্যা যে বদ্ধ বিকার এই রুগী ঠিকমতো বড় হয়ে ঠিকমতো খেতে পারে না পেটে নানা সমস্যা তৈরি হয় গ্যাস্ট্রিক তৈরি হয় পেট ফেপে যায় পাতলা পায়খানা হয় তার কষা হয় না তখন পাতলা পায়খানা হয় আইবিএস আইবিএস হিসেবে এই রুগী ডায়াগনোসিস করে সারা জীবনের জন্য রুগী হয়ে যায় ঠিক আছে তো সুতরাং এই রুগীগুলোর যথাযথ আর্লি ট্রিটমেন্ট ইজ এসেন্সিয়াল আরেকটা রোগ হচ্ছে আপনার পাইলস যদিও পাইলস বাচ্চাদের বেশি হয় না হয় হয় তো পাইলসের চিকিৎসাও এখন খুব মডার্ন যদি খুব বেশি পাইলস থেকে ব্লিডিং হয় বা প্রলাপস হয় তাহলে আমরা লেজার দিয়ে সেটা ট্রিটমেন্ট করতে দিলে তাৎক্ষণিকভাবে ভালো হয়ে যায় রুগীদের আরেকটা খুব কমন বাচ্চাদের সেটা হচ্ছে পলিপ আপনি জানেন যে কলনিক পলিপ আর একটার পলিপ এটা কোলনের ভিতরে থাকে এটা পায়ে পথে দেখা যায় না এই রুগীর সিমটম হচ্ছে লক্ষণ হচ্ছে রক্ত যাব এ রক্ত যাবে অথবা মলের সাথে ফ্রেশ ব্লাড যাবে যদি এর একটামে থাকে অথবা মলের সাথে মিশ্রিত রক্ত যাবে অথবা কালো মল হবে যখন মেলে না হয় অর্থাৎ একটু উপরে থাকে হ্যাঁ কলনের একটু উপরের দিকে তখন তার কালো মল হবে রুগীর তখন মা বাবা বুঝতে পারে না কালো মল সেটা সময় বুঝতে পারে না তখন রুগী রক্তশূন্য হয়ে যায় অথবা খাওয়া দাওয়া শরীরটা নষ্ট হয়ে যায় খাওয়া দাওয়া করতে পারে না ইত্যাদি প্রবলেম হয় তো আমরা একটা পরীক্ষা আছে কোলোনোস্কোপি এই কোলোনোস্কোপির মাধ্যমে আমরা পলিপটা ডায়াগনোসিস করতে পারি এবং সেই কোলোনোস্কোপের মাধ্যমেই আমরা সেই পলিপটা রিমুভ করতে পারি এখানে অপারেশন অর্থাৎ প্যাট কেটে অপারেশন করার কোনো প্রয়োজন পড়েই না আর এই রোগটা যদি থেকে যায় তখন সবচেয়ে বড় রিস্কের ব্যাপার হচ্ছে যদি সেটা অ্যাডানোম্যাটাস পলিপ অর্থাৎ পলিপ বিভিন্ন ধরনের হয় কিছু কিছু পলিপ যেগুলো ক্যান্সারের পূর্বসূরি তাহলে এই রুগীগুলো পরবর্তীকালে ক্যান্সার হয় এবং আমরা এখন বাংলাদেশে ইয়াং এজে অর্থাৎ আমরা তো বলি ক্যান্সার হয় একটা বয়স্ক রুগীদের ইয়াং এজ অর্থাৎ পঁচিশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে অনেক রুগী পাচ্ছি যাদের ক্যান্সার ক্যান্সার কলোন ক্যান্সার ডেভেলপ করছে বা করেছে এই রুগীগুলো কিন্তু ছোটোবেলাতেই থেকেই তাদের কিন্তু পলিপ আছে কোলনিক পলিপ সো এই রুগীগুলোর কোলোনিক পলিপটা যদি থেকে যায় অনেক সময় আননোটিস থেকে যায় মা বাবা খেয়াল করে না বা ফ্রেশ ব্লাড যায় না টাটকা রক্ত না গেলে অনেক সময় খেয়াল করা হয় না আসলে তখন এইগুলা থেকে গিয়ে এখান থেকে ক্যান্সারে রূপান্তরিত হয় তো সুতরাং যেসব রুগীর পায়ে পথে রক্ত যাচ্ছে মলের সাথে রক্ত যাচ্ছে অথবা কালো মল হচ্ছে অথবা প্যাট ব্যথা করছে এদের অনেক সময় প্যাট ব্যথা করে প্যাট ব্যথা করছে তাহলে যদি অন্য কোনো রোগে ভালো না হয় তাহলে অবশ্যই তাকে

তখন স্বাভাবিকভাবেই তার এই বাচ্চা তার নিজের প্রবলেম বলতে পারছে না সে পায়খানা টয়লেট করে না কথা কথা তখন টয়লেট করে মনে করে যে তার হয়তো কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করেছে তখন শাকসবজি খাওয়াতে বলে নানা রকম প্রক্রিয়া চলছে বা তার যে একটা পায়োপথের প্রবলেম থাকতে পারে এটা কিন্তু আমাদের মা বাবা এবং চিকিৎসক সবার মাথায় থাকা উচিত আরও কিছু রোগ আছে যেমন হার্টস্প্রাং ডিজিজ বা জন্মগত যে রোগগুলো থাকে সেই রোগগুলোর কিন্তু পাইপথের সমস্যা কনস্টিপেশন বা প্রবলেম যে কনজেনেটের প্রবলেমগুলো সেগুলোতেও কিন্তু আপনার পথের চিকিৎসা প্রয়োজন তবে এই রোগগুলো কিন্তু ডায়াগনোসিস করা যায় সহজ কারণ তার জন্ম থেকে সমস্যা তখন বোঝা যায় যে পথে তার প্রবলেম আছে জন্ম থেকে সে টয়লেট করতো না বা দু তিন দিন পর টয়লেট করতো অনেক মোটা হয়ে টয়লেটটা বের হয় এগুলো তো পথের সমস্যাটা সবসময় মা বাবা এবং রুগীর যিনি চিকিৎসক থাকবেন তার মাথায় রাখা উচিত যে তার যে সমস্যাগুলো পেটের সমস্যা বা রুগী খায় না টয়লেট করে না কালো মল হয় এটা খেয়াল রাখা উচিত যদি এই জাতীয় প্রবলেম থাকে যদি সাধারণ চিকিৎসায় ভালো না হয় অবশ্যই চিন্তা করা উচিত যে তার অ্যানোডাক্টার প্রবলেম আছে পায়ে পথে সমস্যা আছে আর একটু বড় হলে রুগী কিন্তু বলতে পারে যে আমার পায়ে টয়লেটের সময় ব্যথা করে বা অনেক সময় ব্যথা বলতে পারে না বলে যে জলে বা কষ্ট হয় হ্যাঁ তো সে এই এই জাতীয় কমপ্লেন যদি কোনো রুগী করে কোনো শিশু করে মা বাবা তাৎক্ষণিকভাবে একজন কোলোর একটা সার্জনের কাছে আনা উচিত অন্য জায়গায় গেলে কিন্তু এগুলো আবার ডিলে হয়ে যায় কোনো একটা সার্জন এগুলো খুব তাড়াতাড়ি আমার মনে হয় আমাদের কাছে আসলে আমরা দ্রুতই এদের রোগের চিকিৎসা করে ভালো করে দিতে পারবো সামরক্ষণ একদমই শেষ পর্যায়ে আছে স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের ইসরিতা সংস্থা যম আপনারা মূল্যবান সময় দেপার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে বললাম বয়স্ক রোগী এবং শিশু এই দুই রোগেরই কিন্তু তাদের যথাযথ চিকিৎসা আছে শুধুমাত্র তাদের যারা অ্যাটেন্ডেন্স মা বাবা বলেন আর ছেলে বলেন সবার একটু যত্ন নেওয়া উচিত যে তাদের রোগীরা যত যথাযথ চিকিৎসা পায় যত যথাযথ জায়গায় আসতে পারে সুপ্রিয় দর্শক জাপান বাংলাদেশ মিশিফ হসপিটাল চিকিৎসা পরামর্শ অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে আমাদের আজকের বিষয় ছিল বয়স্ক রোগীদের এবং শিশুদের পায়পথের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের আজকের বিষয় নিয়ে যে কোনো চিকিৎসা পরামর্শের জন্য আপনারা স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে প্রফেসর ডক্টর এস এম ইরফান দিয়ে সার্চ করে ফেসবুকে অথবা ইউটিউবে আমাদের সাথে থাকতে পারেন দর্শক আগামী পর্বে আবারও দেখা হবে প্রফেসর ডক্টর এস এম মিরফান স্যারের সাথে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন